আসসালামু আলাইকুম, মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমি বাংলাদেশ পেশেন্ট। আমি প্রথমত বাংলাদেশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পর কত বড় ধরনের অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টটা হওয়ার পর আমি ইমার্জেন্সিভাবে ভর্তি হই মেডিকেলে। মেডিকেলে ভর্তি হওয়ার পর ডক্টর আমার প্রথমত সার্জারি করেন। প্রথমত সার্জারি করা অবস্থায় আমার রড ঢোকানো হয়, টিউব ঢোকানো হয় এবং ডক্টর বলে সাকসেস অপারেশন। এরপরে টিউব রিমুভ করে খুলে দেওয়ার সময় ডক্টর বলে যে নট অপারেশন সাকসেস নয়। এরপরে আমাকে আবার ভর্তি করা হয় আরেকটি মেডিকেল ঢাকাতে, যেয়ে আমি আবার অপারেশন করাই। এরপর বলে যে সাকসেস অপারেশন, দ্বিতীয়ত অপারেশন সাকসেস না হয় বিধায় আমি ডক্টরকে বলি যে স্যার আমার অপারেশন সাকসেস না হয় বিধায় একাধিকবার অপারেশন হয়েছে, আমার আর অপারেশন না করে আমাকে ভালো উন্নত চিকিৎসার জন্য আমাকে রিকমেন্ড করেন স্যার। এরপরে ডক্টর বললেন যে আমরা বিষয়টা দেখে আমরা বলবো কি কন্ডিশন। আমার কন্ডিশন দেখে বলল যে কে বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে। এরপর আমি পাসপোর্ট ভিসা এগুলো কমপ্লিট করলাম। এরপর আমি জানতে পারি ইন্টারবোকে সবচেয়ে বেস্ট অ্যান্ড ভালো হসপিটাল কোনটা। কেউ বলে, আবার আমি নেট থেকেও জেনেছি যে বেঙ্গালোর মণিপাল হসপিটাল একটি ভালো হসপিটাল এবং বেস্ট অ্যান্ড টপ ডক্টর কে অর্থ ডিপার্টমেন্টের। পরে জানতে পারি ডক্টর সুনীলজি কিনি, ইনি ইউটিউব এবং বিভিন্ন পেপার এবং বিভিন্ন সময় নি অ্যান্ড হিপ রিপ্লেসমেন্টের জন্য বেস্ট অ্যান্ড টপ ডক্টর। পরবর্তীতে আমি তার অ্যাপার্টমেন্ট বাংলাদেশ থেকে নেই। এরপর আমি বেঙ্গালোরে আসি এবং বেঙ্গালোর মণিপাল হসপিটাল। আই ফার্স্ট সো মিস সাদ্দাম হোসেন, 25 ইয়ার ওল্ড জেন্টলম্যান ফ্রম বাংলাদেশ, আ কাপল অফ মান্থস ব্যাক। হি হ্যাড আ হিস্ট্রি টু হিজ রাইট নি ইনজুরি। হি হ্যাড আ রাইট নি ইনজুরি ডিউরিং আ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, after which he was taken to a nearby hospital and he was treated by external rods and fixation. But in spite of that, his condition did not improve, and he noted that he had persistent limp and pain. So after 6 months of enduring pain, he got to know about the hospital and myself, and he landed up in Manipal Hospital. So when we did x-rays, we found that his whole knee was out of position. We call it knee dislocation, along with an old fracture which had healed in an abnormal position. We did more scans to see his right knee status. We found that his right knee was extensively damaged, the cartilage was damaged, as well as all his ligaments were torn as well. We discussed with him as to what his future consideration should be. He was very clear that he wanted a functioning knee joint. He wanted to be able to walk and bend his knee immediately after surgery without any pain. And the only option at this point is what is called as a knee replacement. Even in this case, a normal knee replacement would not do. He needed a complex knee replacement because all his ligaments were damaged. So we went ahead with the procedure, especially with the considerations that this surgery was being done during this COVID pandemic. We had to ensure that all precautions were taken during and after the surgery. The surgery went well. He's almost about 10 days post-surgery. He's comfortably walking with the help of an aid. He's able to bend his knee. Earlier, he had a fixed knee bent to about 25 degrees and he could not straighten. Now, he has complete knee straightening and can bend to up to 105 degrees, and his physiotherapy is going on. We expect that he will improve further. These kind of complex joint replacements require expertise and multidisciplinary setup, and we at Manipal Hospitals routinely carry out these kind of complex surgeries. এবং ডক্টরের অপারেশন খুব বেস্ট, ধৈর্যশীল একজন ডক্টর, এবং অনেক টাইম নিয়ে ডক্টর বিরক্ত বোধ করেন না এবং অপারেশন করে থাকেন। বিধায় আমি বলবো যারা অপারেশন করাবেন বা হাঁটু এবং নি রিপ্লেসমেন্ট অর্থ ডিপার্টমেন্টের মধ্যে, তারা বেঙ্গালোর মণিপাল হসপিটাল ডক্টর সুনীলজি কিনি ইনার কাছে আসবেন। ইনি অত্যন্ত ভালো একজন ডক্টর। ইনিকে হিন্দি, বাংলা এবং অন্যান্য ভাষা সবকিছুই
বোঝার ক্যাপাসিটি স্যারের রয়েছে। এই কারণে আমাদের জন্য বেস্ট হয় বাংলাদেশ পেশেন্ট যখন বাংলা একজন ডক্টর বুঝেন তখন আমাদের জন্য সুবিধা হয়। বিধায় আমি বলবো ভালো চিকিৎসা ভালো উন্নত মানের চিকিৎসার জন্য আপনারা যদি করান তবে ডক্টর সুনীল জি কিনের কাছে করাবেন এবং অনেকটা আপনারা মনের মধ্যে শান্তি পাবেন এবং নিজের স্বাভাবিক জীবন এবং লাইফ ফিরে পাবেন।